ডব্লিউডব্লিউই রেসলারদের কে কত বেতন পেলেন দু সালে আরেকটা একটা রোমাঞ্চকর বছর কাটালো ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট ডব্লিউডব্লিউই পেশাদার রেসলিং জগতের সবচেয়ে বড় ও জনপ্রিয় এই প্রতিষ্ঠানের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দুই তিন বছর আগেই আবির্ভাব ঘটেছিল অল এলিট রেসলিং বা এ ই এবছর এ ই পক্ষ থেকে আরো বেশি প্রতিদ্বন্দ্বীদের মুখে পড়তে হয়েছে ডাব্লিউড কে সর্বশেষ এমন কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ডব্লিউ ডব্লিউ ই পড়েছিল সেই নব্বই দশকের শেষ দিকে যখন রমরম অবস্থায় ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং বা ডব্লিউ সি ডব্লিউ প্রতিষ্ঠানটিও এ ই উত্থানে নিজেদের রেসলারদের সন্তুষ্ট রাখার কাজটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছিল ডব্লিউ ই এর জন্য সেটা বেতন ভাতার দিক দিয়ে হোক কিংবা গুরুত্ব প্রদানের দিক দিয়ে হোক অনেকেই নিজেদের বেতনের সন্তুষ্ট নন আবার WWE যেভাবে একজন রেসলারকে পারফর্ম করতে দেয় সেটা নিয়ে অনেক রেসলারের অসন্তুষ্টির ব্যাপারে শোনা যাচ্ছে বেশ জোরে সোরে অনেক রেসলারই নিজেকে নিয়ে প্রতিষ্ঠানের পরিকল্পনায় সন্তুষ্ট নন যে কারণে নিমেষেই পারে জমাচ্ছেন এ ই যে কারণে এবছর WWE থেকে ছাঁটাই হয়ে এর নাম লিখেছেন ড্যানিয়েল ব্রায়ান অ্যাডাম কোল বা অস্টিন জেনকিন্স, মালাকায় ব্ল্যাক বা অ্যালিস্টার ব্ল্যাক বা টম বাজেন আন্দ্রে এল ইদলো বা ম্যানুয়াল আলফোনসো আন্দ্রাদে কিংবা ক্রিস্টিয়ান কেজের মতো তারকারা তা সত্ত্বেও রোমান রেইনস বা জো ব্রক লেসনার, সেথ রলিন্স বা কোলবি রেবেকা কুইন এক নম্বর প্রতিষ্ঠান হিসেবে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ডব্লিউ ডব্লিউ ই গত এক বছরে এর কোন কোন রেসলার সবচেয়ে বেশি বেতন পেলেন বেতনের পরিমাণই বা কত একদম নিখুঁত হিসেবটা কখনই সবার সামনে প্রকাশ করে না এই প্রতিষ্ঠানটি তাও ফোর্বস ডেইলি মিরর স্পোর্টস ইলাস্ট্রেট। রেসলিং অবজারভার নিউজেটার সহ রেসলিং বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিকদের তথ্য অনুযায়ী মোটামুটি একটা অনুমান তো করাই যায় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের হয়ে নিয়মিত খুলছেন এমন রেসলারদের মধ্যে এবছর সবচেয়ে বেশি উপার্জন করলেন কারা চলুন দেখে নেওয়া যাক এক নজরে যেহেতু নিয়মিত নন সেহেতু এই তালিকায় দ্য রক বা ডোয়েন জনসন জন সিনার মতো তারকাদের নাম থাকবে না নাম্বার দশে রয়েছেন ডলফ জিগলার বা নিকোলস নেমেথ এর বাৎসরিক আয় পনেরো লাখ ডলার যা প্রায় তেরো কোটি টাকা পেশাগত দিক দিয়ে দু হাজার একুশ সালে অর্জন স্ন্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন একবার গুরুত্বের দিক দিয়ে ব্রক না জনসিনা কিংবা রোমান রেইন্সদের মতো রেসলারের কাতারে কোনো কালেই ছিলেন না জিগলার কিন্তু তার সবচেয়ে বড় গুণ প্রতিষ্ঠান প্রধান ভিন্স ম্যাক মাহান তার কাছ থেকে রেসলার হিসেবে যখন যেমন ভূমিকা প্রত্যাশা করেছেন জিগলার সেটা মেনেছেন নতমস্তকে যে কারণে গত কয়েক বছরে সাবেক ওয়ার্ল্ড হেভিওয়েট এই চ্যাম্পিয়ন মূলত নতুন তারকা গড়ার ক্ষেত্রে বেশি সময় দিয়েছেন প্রতিষ্ঠানেও তার এই ত্যাগের কথা মাথায় রেখে শার্লট ফ্লেয়ার রে মিস্টিরিও এস কিংবা ববি স্লাসলির চেয়েও বেশি বেতন দিচ্ছেন তাকে নাম্বার নাইনে রয়েছে দ্য মিজ বা মাইকেল মিজেনেনের বাত্রিকায় পঁচিশ লাখ ডলার যা প্রায় সাড়ে একুশ কোটি টাকা পেশাগত দিক দিয়ে দু সালে অর্জন তার চ্যাম্পিয়ন একবার একচল্লিশ বছর বয়সে এসেও দ্য মিস ডব্লিউডব্লিউ ই এর কাছে সেই আগের মতোই গুরুত্বপূর্ণ বছরের শুরুতেই তার একবার ই চ্যাম্পিয়ন হওয়ার সেটাই প্রমাণ করে ইতিহাসের প্রথম রেসলার হিসেবে এর মাধ্যমে দুবার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এ বছরে অর্থাৎ অন্তত দুবার শীর্ষ চ্যাম্পিয়নশিপ ডব্লিউড্লিউ ই বা ওয়ার্ল্ড হেভিওয়েট বা ইউনিভার্সাল কিংবা মাঝারি সারির চ্যাম্পিয়নশিপ ও দলগত চ্যাম্পিয়নশিপ জিতেছেন এই রেসলার নাম্বার আটে রয়েছেন কেভিন ওয়েন্স বা কেভিন স্টিনের বাৎসরিক আয় ত্রিশ লাখ ডলার যা প্রায় ২৬ কোটি টাকা পেশাগত দিক দিয়ে দু সালে অর্জন স্যামি জেইনের বিপক্ষে রেসেল ম্যানিয়ায় জয় এই যুগের রেস্টিং ভক্তদের কাছে ড্যানিয়েল ব্রায়ান কেনি ওমেগা ফিন ব্যালার অ্যাডাম কোলদের মতোই জনপ্রিয় কেভিন ওয়েন্স প্রথম তিনজন এখন খেলেন এ ই হয়ে এই অবস্থায় ওয়েন্স চলে গেলে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে বেশ ভালোই ধাক্কা খেতে যুগ যুগ ধরে রেসলিং জগতের শীর্ষে অবস্থান করা WWE ই সেটা হতে দেয়নি তারা সম্প্রতি তিন বছরের জন্য ডব্লিউ ই এর সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ওয়েন্স জানা গেছে প্রতি বছর প্রায় ত্রিশ লাখ ডলার করে কামাবেন ওয়েন্স অন্য রেসলারদের বেতনের সঙ্গে ওয়েন্সের বেতন বাড়ার বিষয়টি পর্যালোচনা করে মেলোজ্জ জানিয়েছেন যে এইডব্লিউ র হাত থেকে ওয়েন্সকে কেড়ে নেয়ার জন্য আকাশচুম্বী বেতনী প্রস্তাব করেছে ডব্লিউডব্লিউই নাম্বার সাথে রয়েছেন গোল্ডবার্গ বা উইলিয়াম গোল্ডবার্গের বাৎসরিক আয় ত্রিশ লাখ ডলার যা প্রায় ছাব্বিশ কোটি টাকা পেশাগত দিক দিয়ে দুহাজার একুশ সালে অর্জন ক্রাউন জুয়েল পেপারভিউতে ববি লেসলিকে হারানো কথায় বলে মরা হাতির দামও লাখ টাকা না গোলবার্গ মরেননি তাই বলে তার রেসলিং দক্ষতা যে আগের মতো আছে সেটা তার পার ভক্ত স্বীকার করবেন না হয়তো গোলবার্গ নিজেও সেটা দাবি করবেন না তাই বলে ডব্লিউডব্লিউ এর কাছে গোলবার্গের মূল্য কমেনি একরত্ব বছরের প্রধানত্রম পে পার ভিউগুলোতে গোল্ডবার্গের অংশগ্রহণ সে কথাই বলে কখনো ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ড্রু ম্যাকিন টায়ারের সঙ্গে লড়ছেন কখনো ববি ল্যাশলির সঙ্গে কিং কিংবদন্তীসম এই রেসলারের সঙ্গে ত্রিশ লাখ ডলারের চুক্তি আছে প্রতিষ্ঠানটির চুক্তিতে এই শর্ত আছে বছরের সর্বোচ্চ দুই থেকে তিন ম্যাচে লড়বেন এই তারকা নাম্বার ছয় রয়েছেন বেকি লিঞ্চ বা রেবেকা কুইনের বাৎসরিকায় একত্রিশ লাখ ডলার যা প্রায় সাতাশ কোটি টাকা পেশাগত দিক দিয়ে দু হাজার একুশ সালে অর্জন পনেরো মাস পর এসে প্রথম ম্যাচে স্ম্যাকডাউন নারী চ্যাম্পিয়ন হওয়া সার্ভাইভার সিরিজে চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়ন ম্যাচে শার্লোটকে হারানো বর্তমানে ডাব্লিউডাব্লিউ ই এর নারী বিভাগ গড়ে উঠেছে বেকি লিঞ্চ আর শার্লোট ফ্লেয়ারকে ঘিরে এর মধ্যে চ্যাম্পিয়নশিপের হিসেবে শার্লোট ঢের এগিয়ে থাকলেও বেতনের খেলায় অবশ্য রিক ফ্লেয়ারের মেয়ের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন বেকি লিঞ্চ শার্লোর যেখানে বছর এগারো লাখ ডলার আয় করছেন বেকির আয় সেখানে দ্বিগুণেরও বেশি গত বছরের রেসেল ম্যানিয়ার পর সন্তানের জন্য পনেরো মাস রিং এর বাইরে ছিলেন বেকি তাও তার আয়ের নেতিবাচক প্রভাব পড়েনি নাম্বার পাঁচে রয়েছেন এজে স্টাইলস বা অ্যালান নীল জোনসের বাৎসরিক আয় পঁয়ত্রিশ লাখ ডলার যা প্রায় ত্রিশ কোটি টাকা পেশাগত দিক দিয়ে দু হাজার সালে অর্জন র ট্যাগ টিম চ্যাম্পিয়ন একবার এক সময় ইতে না খেলা জনপ্রিয়তম রেসলার ছিলেন এজে স্টাইলস সেদিন আর নেই দু হাজার পনেরো সালে নাম লেখানোর পর স্টাইলসের প্রাপ্তির খাতাটা ভরেছে ষোলো কলা সব ধরনের চ্যাম্পিয়নশিপ জিতে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হয়েছেন চেয়ারম্যান ভিন্স ম্যাক মেহানের অন্যতম ভরসার রেসলার এখন তিনি এবারের রেসেল মিনিয়ায় ওমোসের সঙ্গে একবার দলগত চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি নাম্বার চারে রয়েছেন সেথ রলিন্স বা কলভি লোপেজের বাতসরিকায় চল্লিশ লাখ ডলার যা প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা পেশাগত দিক দিয়ে দু হাজার একুশ সালে অর্জন সামার স্ল্যাম স্ম্যাকডাউন ও ক্রাউন জুয়েলে এজের সঙ্গে তিনটি দুর্দান্ত ম্যাচ বর্তমান ও ভবিষ্যতের জন্য ই যেসব রেসলারদের উপর ভরসা করছে সে তালিকায় স্থান উপরের দিকে এবছর দিক দিয়ে তেমন কিছু না জিতলেও বারবার প্রমাণ করেছেন কেন তার উপরে ভিন্স ম্যাক মেহান নিশ্চিন্তে ভরসা করতে পারেন এজের সঙ্গে দুর্দান্ত তিন ম্যাচের প্রোগ্রামটাই যার প্রমাণ আগামী সপ্তাহে বিগ ই বা ইতরে ইউএন ববি ল্যাশলি ও কেভিন ওয়েসের বিপক্ষে ডব্লিউ ই চ্যাম্পিয়নশিপের জন্য লড়বেন রলিন্স নাম্বার রয়েছেন র্যান্ডি অর্টন বা র্যান্ডাল কিথ অর্টনের বাৎসরিকায় পঁয়তাল্লিশ লাখ ডলার যা প্রায় উনচল্লিশ কোটি টাকা পেশাগত দিক দিয়ে দু সালে অর্জন র ট্যাগ টিম চ্যাম্পিয়ন একবার সবচেয়ে বেশি পে পার ভিউ ম্যাচ জয়ের রেকর্ড দ্য ফিন্ডের বিপক্ষে রেসেল ম্যানিয়ে জয় ক্যারিয়ারের শুরু থেকে এক প্রতিষ্ঠানের হয়ে কাজ করার কিছু সুফল থাকে আর সে সুফলটাই পাচ্ছেন র্যান্ডি অর্টন সেই দু সাল থেকে শুরু করে এখন পর্যন্ত একই গতিতে এগিয়ে চলেছেন এবছর রিডলের সঙ্গে ক্যারিয়ারের প্রথমবারের মতো র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন যেখানে রিডলের পাশে তার বড় ভাই সুলভ ভূমিকা বেশ প্রশংসিত হচ্ছে নাম্বার দুই রয়েছেন রোমান রেইনস বা জো বাৎসরিক আয় পঞ্চাশ লাখ ডলার যা প্রায় তেতাল্লিশ কোটি টাকা পেশাগত দিক দিয়ে দু হাজার একুশ সালে অর্জন পুরো এক বছর ইউনিভার্সাল চ্যাম্পিয়ন থাকা সামার স্ল্যামে জনসিনাকে হারানো রেসেলম্যানে এজ ও ড্যানিয়াল ব্রায়ানকে হারানো ক্রাউন জুয়েলকে ব্রক লেসনারকে হারানো বর্তমানে প্রতিষ্ঠানের সবচেয়ে বড় তারকা এবারও নিজের দাম বুঝিয়েছেন সেই গত বছরের সামার যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এই বছরের পুরোটা সময় ধরে একবারের জন্য তা হারাননি মাঝে ব্রক লেসনার ব্রায়ানের বিপক্ষে জনসিনা পাওয়া জয়গুলো রোমান রেইনসের জনপ্রিয়তা বাড়িয়েছে তরতর করে ফলাফল পঞ্চাশ লাখ ডলারের চুক্তি এই দুর্দান্ত রেইনস খুব শীঘ্রই থামবেন সেটা বলাও যাচ্ছে না নাম্বার একে রয়েছেন ব্রক লেসনারের বাৎসরিকায় এক কোটি বিশ লাখ ডলার যা প্রায় একশো কোটি টাকা পেশাগত দিক দিয়ে দু একুশ সালে অর্জুন রোমান রেইনসের বিপক্ষে সামার ইসলামে ম্যাচ খেলেছেন নিয়মিত খেলা তারকাদের মধ্যে ডব্লিউডব্লিউ ই এর সবচেয়ে বড় তারকা যদি রোমান রেইনস হন অনিয়মিত খেলা তারকাদের মধ্যে প্রতিষ্ঠানটির সোনার ডিম পাড়া হাস নিঃসন্দেহে ব্রক লেসনার এবছর এ পর্যন্ত সাকল্যে ম্যাচ খেলেছেন তিনি একটা আর স্ম্যাকডাউনে বেশ কয়েকটা পর্বে দেখা গিয়েছে তাকে ব্যাস তাতেই এক কোটি বিশ লাখ ডলার পকেটে পুরেছেন এই রেসলার ২০২০ বিশ সালের আগস্টে ডব্লিউডব্লিউ ই এর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এক বছর কার্যত নিজের খামার বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন ওই সময়টায় এর হয়ে চুক্তি নবায়ন করেন না এ ই নাম লেখান না আবার আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ ইউএফসিতে ফেরত যান সেটা নিয়ে জল্পনা কল্পনা ছিল শেষমেশ লেসনার ধরে রাখার লড়াই জয়ী হয় ই